আমাদের সকলের প্রিয় মাননীয় রজিন ঘোষ মহাশয়, ধন্যবাদ। আমি আমাদের পরিবেশে এবং আমাদের যারা দিদিরা আছেন মঞ্চে, যে সকল সম্মানীয় দলীয় কর্মসূচি কি ছিল আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আজকে আমাদের রাখি উৎসব হচ্ছে সারা পশ্চিমবাংলায়, কিন্তু এই উৎসবটা পালিত হচ্ছে। কতজনকে রাখি পরানো হচ্ছে আমাদের এখানে? প্রায় আমরা 1000 জনকে প্রায় রাখি পরাই। রাখি বন্ধন উৎসবকে ঘিরে সাধারণ মানুষকে কি বলবেন, কি বার্তা দেবেন সাধারণ মানুষের? মানুষ সব মানে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একই ছাতার তলায় একই রাখি বন্ধন, মানে সব একই বন্ধনের মধ্যে আমাদের থাকার জন্য এইটা হিন্দু মুসলমান কোনো শিক্ষাই কোনো দেখার নেই, এটা আমরা একটা বন্ধনের মধ্যে থাকার জন্য আর কি এটা রাখি বন্ধনটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদযাপনের করেছে।